ফিনল্যান্ডে আসার পর আমি ভেবেছি আমি হয়তো বা বাঙালি দাওয়াত অনেক বেশি মিস করব কিন্তু না আমার ধারণা একদমই ভুল ছিল দেখা যায় প্রতি মাসে কোনো না কোনো বাংলাদেশি দাওয়াত লেগেই থাকে যেমন লাস্ট সপ্তাহে আমি দুইটা বাংলাদেশি দাওয়াত অ্যাটেন্ড করেছি দুইটা দাওয়াতে অনেক মজার মজার খাবার আইটেম ছিল আসসালামু আলাইকুম সবাইকে আমি খাদিজা আক্তার আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফার্স্ট স্টার্ট করছি জিনি আপুর খাবারের মেনুতে ছিল খিচুড়ি গরুর মাংস ডিম সাথে ছিল টমেটোর সালাদ তাছাড়া অন্যান্য খাবারও ছিল তবে গরুর মাংস আর অনেক মজার খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে আপুর বার্থডের জন্য কেক কাট করি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে শান্তাপু আর হেলাল ভাইয়ের বাসায় হচ্ছে আমাদের একটা দাওয়াত ছিল আমি রেডি রেডি হয়ে থার্মাল সেট পরে নিয়েছি কারণ অনেক ঠান্ডা সো থার্মাল না পরলেই না আচ্ছা ঠিক আছে আমার এমনিতেও একটু বেশি ঠান্ডা লাগে দেখা যায় যে বাংলাদেশের ঠান্ডাতেই থাকতে পারতাম না আর এখানে তো আসলে ঠান্ডা সময় মাইনাসে চলে যায় তাই এটার উপর দিতে আমি আরেকটা সোয়েটার টাইপের গেঞ্জি পরে নিচ্ছি এরপর ব্ল্যাক কালার একটা মাফলা নিয়েছি দুইটা লেয়ার আপ করার পর আমি এখন থার্ড লেয়ার পরতে যাচ্ছি সেটা হচ্ছে এই জাম্বু জ্যাকেটটা এটা খুবই ভারী তো দেখা যায় বাহিরে ভালোই ঠান্ডা আর এটা আমাকে ভালো মতো প্রোটেক্ট করে ঠান্ডা থেকে কিন্তু এত এত ভারী ভারী জামা কাপড় পরে যখন বাইরে হাঁটতে যাই তখন অনেকটা টায়ার্ড লাগে এই ক্লিপটা দেখে মনে হচ্ছে কোনো হর মুভির একটা ক্লিপ এনিওয়েজ আমরা এখন চলে আসি শান্তাপুর বাসার দাওয়াতে আপু অনেক অনেক খাবার আইটেম করেছিল আর প্রত্যেকটা খাবারই উনি নিজের হাতে বানিয়েছিল শান্তাপু এত এত খাবার আইটেম করেছিল যে আমি শিওর আমি যদি বলতেও যাই আমি কয়েকটা আইটেম মিস করবো কারণ এত আইটেম যে বলেও শেষ করা যাবে না স্টিল একটা ট্রাইমারি যেমন স্ন্যাক্স আইটেমে ছিল ভাপা পিঠা পুরি সিঙ্গারা বাটার চিকেন পাকোড়া গার্লিক ব্রেড আমি করে এত খাবার অপশান তাও প্রত্যেকটা খাবারই অনেক মজার আপনি এমনিতে কনফিউজ হয়ে যাবেন যে কোন খাবারটা দিয়ে স্টার্ট করবেন ভাপা পিঠাটা আমার দিন ধরেই খেতে মন চাচ্ছিল কারণ দেখা যেত শীতকাল আসলে আমি ভাপা পিঠাটা মাস্ট করতো আপুকে খুবই খুবই ধন্যবাদ ভাবা পিঠার জন্য ফিনল্যান্ডে আমি যখন আসবো আমি ভেবেছিলাম যে এখানে এসে আমি বাঙালি মানুষ পাবো কি না কিন্তু উলুতে এসে দেখলাম যে এত বড় একটা বাঙালি কমিউনিটি সবাই সবাইকে অনেক হেল্প করে প্রত্যেকটা বাঙালি প্রোগ্রাম বা প্রতি মাসে কোনো না সবাই একসাথে সেলিব্রেট করে সবকিছু আমাদের স্ন্যাক্স আইটেম শেষ হত না হতে দেখি যে শান্তাপু আবারও মেন কোর্স দিয়ে পুরো টেবিলটা সাজায় ফেলছে খাবারগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকেও দ্বিগুণ মজার ছিল মেন কোর্সে ছিল রোস্ট পোলাও বেগুন ভাজা মাছ ভাজা গরুর মাংস তিন টাইপের ভর্তা ফিশ কোপ্তা চিংড়ি মালাইকারি ডিম চাইনিজ ভেজিটেবল আর মুড়িঘণ্ড এত এত আইটেম ছিল যদিও ইচ্ছা ছিল যে প্রত্যেকটা আইটেম ট্রাই করব কিন্তু পসিবল না কিন্তু চিংড়ি মালাইকারি কোনোভাবে মিস করা যাবে না কারণ এটা আমার অনেক পছন্দের ভাই আপু খাবার দাবারের মতো ড্রিঙ্কস এর আইটেমও অনেক অপশন দিয়ে দিয়েছে যে আপনি কোন অপশনটা চুজ করবেন যে যার পছন্দের মতো পরে একটা একটা করে চুজ করে নিয়ে নিয়েছিল আমরা খাবার খেতে খেতে এত পরিমাণে আড্ডা দিয়েছিলাম যে প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল আমরা টিয়েরও পাইনি এরপর খাওয়া শেষে দেখে আপু ডেজার্টেরও ব্যবস্থা করেছে আর এই প্রত্যেকটা ডেজার্ট আইটেমও কিন্তু আপু নিজের হাতে বানিয়েছে মিষ্টি ছিল তিন টাইপের আর ছিল দই আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা বুফের রেস্টুরেন্টে গিয়েছি যদিও বুফের রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার আইটেম মজা হয় না কিন্তু আপুর হাতের প্রতিটা রান্নাই অনেক মজার ছিল বিশাল একটা খাবার সেশন শেষ করে আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুললাম আর আমার ব্লগটাও আজকে এখানে শেষ করলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ